Assalamualaikum. আজকে আপনাদের দেখাবো একটা অটো লিঙ্কিনের সার্কিট কিভাবে রিপেয়ার করবেন। দেখাবো একটা অটো লিঙ্কিন মেশিনের সার্কিট, এটা কিভাবে রিপেয়ার করবেন। এটা হচ্ছে সমস্যা, এটা লাইন পাচ্ছে না। আমরা এখন এটাকে চেক দিব যে আসলে এটা কি সমস্যা। এখানে যে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে রাখুন, ইলেকট্রিক সাপ্লাই দিয়ে সেই দুইটা তারে লাগাইব এই দুইটা ইলেকট্রিক সাপ্লাই। লালে লাল কালো কালো দেখেন লাইন পাচ্ছে না, লাইন পাচ্ছে না। এই জায়গায় হইতেছে দেখেন এই যে ফিউজ, এই যে ফিউজটা কেটে গেছে, এর কারণে লাইন পাইতেছে না। আমরা এখন দেখি ফিউজের ওই জায়গায় ডাইরেক্ট লাইন দিব। এখন আমরা নিউট্রালটা ভালোভাবে লাগিয়ে নিলাম, এখন লাইনটা দিতেছি। দেখেন বাতিটা ফুল জ্বলতেছে, তার মানে এটা শর্ট আছে। এটা শর্টটা কি, ঠিক আছে। এখন আমরা দেখি এটা শর্ট কি। এখন আমরা দেখবো মিটার দিয়েটা দেখবো যে কি শর্ট আছে। এটা মিটারের ওমস 100 ভিতরে ফালাবো রেঞ্জ। এখন আমরা চেক দিব এটাকে, দেখি এই মোসফেটগুলো ঠিক আছে কিনা। ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। এটা দেখেন এই যে মিটারে দেখাইতেছে, এটা ঠিক আছে। এখন সাইডটা ঠিক আছে। আমরা এটার নাটগুলো খুলে রাখি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। দেখেন এই যে নাটগুলো খুলে নিচ্ছি, ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। এখন আমরা এই যে মোসফেটের যেইগুলো আছে নাটগুলা, নাটগুলা সবগুলো খুলে নিব। এখন তার আগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই জায়গায় যে ছয়টা মোসফেট আমরা খুলে নেব। এটা হচ্ছে অটো লিঙ্কিং মেশিনের সার্কিট। আর জুকি মেশিন যে অটোগুলো থাকে একই সার্কিট থাকে। দেখেন যে এই জায়গায় এখন এটাকে আমরা খুলে নিব। এখন আমরা এটাকে মার্ক যে এই জায়গায় সমস্যাটা। এখন ঠিক আছে, দেখেন এই যে ব্রিজ ডায়োডটা আছে, ব্রিজ ডায়োডটা এক সাইড ঠিক আছে, আরেক সাইড আপনার ডাইরেক্ট দেখাইতেছে। দেখেন এই যে এই সাইডটা দেখাইতেছে ঠিক আছে এই সাইডটা, কিন্তু এই যে আরেকটা সাইড আছে এটা শর্ট দেখাইতেছে। এই শর্ট হওয়ার কারণেই আপনার কিন্তু লাইনটা পুরো শর্ট দেখাইতেছে, সিরিজ বাতি জ্বলতেছে। এখন আমরা কী করবো, সবার প্রথমে এটা খুলতে গেলে আসলে এই জায়গায় তো তাছাড়া দেবেন, তার আগে আমি ক্যাপাসিটরটা অফ করে নেব। সবার আগে ক্যাপাসিটরটা অফ করে নেব সবার আগে। এখানে যে ক্যাপাসিটরটা অফ করে নিয়েছি আমি, সর্বপ্রথম আমরা এই যে ক্যাপাসিটরটা খুলে নিলাম। দেখেন এটা হচ্ছে 400 ভোল্ট 330 UF ক্যাপাসিটার। এখন আমরা এই যে ব্রিজ ডায়োডটা খুলতে দেখেন এই যে কাটটা নিলাম আমি। এই
ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। এখানে যে ব্রিজটা এখন নতুন একটা ব্রিজটা আমরা নেব, এখানে যে ব্রিজটা আমরা আরেকটা ব্রিজটা দিয়েছি এটাকে আমরা মাপবো এখন, আর এই যে নষ্টটা যে আছে এটাকে মাপবো আমরা। ওতে ফার্স্টে আমরা মাপবো যে নষ্টটা মাপি। দেখেন এই সাইডটা ডাইরেক্ট দেখাইতেছে, আরেক সাইড ঠিক আছে, মানে পুরান যেটা ছিল এটা এক সাইড ঠিক আছে আরেক সাইড নষ্ট। এখন আমরা নতুন একটা নিচ্ছি, এটা আমরা মাপবো, দেখেন এটা মাপবো। এখন আমরা মাপতেছি, দেখেন এটা ঠিক আছে, এই সাইডটাও ঠিক আছে। এখন আমরা যে এই জায়গায় যে মাইনাসে মাইনাস দিয়ে আছে, প্লাসে প্লাস দিয়ে আছে, দেখেন এই যে প্লাস এই সাইডে মাইনাস, এখন আমরা এটা প্লাসে প্লাস লাগবো মাইনাসে মাইনাস লাগবো, এটা এভাবে লাগিয়ে দেবো। এই দেখেন এভাবে লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার পরে এই যে এটাকে আমরা শোল্ডার আয়রন করে দেব। এখন আমরা এটাকে শোল্ডার আয়রন করে দেবো, দেখেন শোল্ডার আয়রন করে দেবো। এখন আমরা ক্যাপাসিটারটা লাগিয়ে দেবো, দেখেন ক্যাপাসিটারে হচ্ছে এই যে সাদা যে সাইড, এই সাইড হচ্ছে মাইনাস আর এই সাইড প্লাস। এখন আমরা বড় করে নেব, দেখেন এই যে আমরা এটাকে এই যে দেখেন এই যে শোল্ডার করে দেবো ক্যাপাসিটারটা, এখানে যে ক্যাপাসিটারটা শোল্ডার করে দেবো। ক্যাপাসিটারটা শোল্ডার করা শেষ, এখন আমরা এই জায়গায় দেখেন এই যে সেই সময় যে এটা শর্ট ছিল এর কারণে কিন্তু এই যে ফিউজটা কেটে গেছে, এখন আমরা ফিউজটাকে একটু শর্ট করে দেবো, তার দিয়ে শর্ট করে দেবো ফিউজটাকে, যাতে এটা বুঝতে পারি যে লাইনটা ঠিক হয়ে যাচ্ছে। এখন আমরা এই যে একটু পান নিলাম, পান নিয়ে দেখেন এই সাইডে আছে এই সাইড দিয়ে শর্ট করে দিব, দেখেন এটা আমার শর্ট করা শেষ, এটা শর্ট করা শেষ। এখন আমরা এখন ইলেকট্রিক সাপ্লাই দিব, এটাকে ইলেকট্রিক সাপ্লাই দিব, দেখেন এই যে নিউটন লাগিয়ে দিলাম আর এটাতে কেস লাগিয়ে দিলাম। এখন আমরা দেখবো যে আসলে সার্কিটটা ঠিক হয়েছে কিনা, এখন আমরা লাইন দিব, দেখেন যে এই যে লাইনটা ওকে হয়ে গেছে, দেখেন এই যে সিগন্যাল দিয়ে শুরু করছে মানে ওকে আছে। এখন আর সিরিজ বাতিটা জ্বলতেছে না, সিরিজের দেখেন সিরিজ বাতিটা কিন্তু জ্বলতেছে না, দেখেন এখন সার্কিটটা পুরোপুরি ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।